আমাকে দেখো। আরে এরকম করে কান্নাকাটি করলে চলে? এরকম করিস না সোনা। আমি বুঝতে পারিনি বৌদি, একটা ফোন সারাক্ষণ আসত, আমি খুব টেনশনে থাকতাম। তুমি বলেছিলে যে কোনো কেউ হয়তো বদমাশি করার জন্য ফোন করছে। আমি বিমানকেও বলেছিলাম, ও সারাক্ষণ এড়িয়ে যেত। আমিও তো ভেবেছিলাম কেউ ঠাট্টাই করছে তোর সঙ্গে ফোন করে। আমি তখন বুঝতে পারিনি যে এই ঘটনাটার পেছনে এত বড় একটা সত্যি লুকিয়ে রয়েছে। আমি রাত্রিবেলা তোর মুখ দেখে বুঝেছিলাম ওরকম করে বলিস না। কিভাবে বলবো বলো তো, কিভাবে বলবো? চুমকে মাথায় মেরে খুন করে দিয়েছিল, তবে পুলিশে কোমরে দড়ি দিয়ে বেঁধে জেলে নিয়ে চলে গেছিল। তারপর ট্রায়ালও হয়েছিল, জুবেনাইল কোর্টে 16 বছরের নিচে বলে ছাড়া পেয়ে যায়। কয়েকদিন জেল খাটার পর আবার স্কুল যেতে আরম্ভ করে। দেখ শোনা, এরকম একটা ঘটনা চোখের সামনে ঘটলে, মানে নিজের দিদিকে চোখের সামনে অত্যাচারিত হতে দেখলে যে কেউ এরকম একটা কাজ করে ফেলতে পারে। তাই দেখুন বৌদি, আমি জানি যে লোকটা জঘন্য অপরাধ করেছিল, কিন্তু তাই বলে অপরাধের শাস্তি এভাবে? বিমান কি অপরাধী নয় বৌদি? তুই বুঝতে পারছিস না, বিমান তো লোকটাকে মেরে ফেলার জন্য মারেনি, সেই মুহূর্তে নিজের দিদিকে বাঁচানোর জন্য আঘাতটা করেছিল। লোকটা মারা গেছে সেটা অ্যাক্সিডেন্ট। আমি সব কিছু বুঝতে পারছি, তুমি যা যা কথা বলছো সব কিছু বুঝতে পারছি। আমি প্রত্যেকটা কথা কালকে রাত্রিবেলা চিন্তা করেছি, নিজেকে নিজে বলেছি। আমার লজিক বলছে ওকে, নো প্রবলেম, কিন্তু আমার মন মন তো এটা মেনে নিতে পারছে না। যখনই চোখটা বন্ধ করছি তখনই সামনে দেখতে পাচ্ছি যে বিমান একজনকে খুন করছে, লোকটা মরে যাচ্ছে, যার হাত ধরে আমি সারা জীবন চলবো ঠিক করেছিলাম সেই হাত।